আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ সংবাদে। আপনাদের সাথে আছি মিশু হাসান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। অক্সফোর্ডের ভ্যাকসিন করোনার বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরিতে সক্ষম মানবদেহের জন্য নিরাপদ পরীক্ষার ফল প্রকাশ করে জানিয়েছেন বিজ্ঞানীরা। অনিয়ম ও দুর্নীতির কারণে স্বাস্থ্যখাতে ইমেজ সংকট চলছে বলেছেন কারিগরি কমিটির সদস্যরা। দায় স্বীকার করে স্বচ্ছতা নিশ্চিতে টাস্ক ফোর্স গঠনের ঘোষণা সচিবের। করোনা পরীক্ষায় প্রতারণার দায় স্বীকার করেছেন ডক্টর সাবরিনা ও আরিফ, জানিয়েছে পুলিশ। শাহেদের দুই এনআইডি ব্লক। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। মহামারী করোনা ভাইরাস রোধে ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি ভ্যাকসিনের প্রথম পর্যায়ের পরীক্ষা সফল হয়েছে বলে দাবি করেছেন গবেষকেরা। আন্তর্জাতিক মেডিকেল জার্নাল ল্যান্সেটে ভ্যাকসিনটির প্রথম ধাপের ক্লিনিক্যাল ট্রায়ালের ফল প্রকাশ করে গবেষকরা জানান এটি নিরাপদ ও রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সক্ষম। তারা জানান প্রথম ধাপের ক্লিনিক্যাল ট্রায়ালে 1077 জনের দেহে অক্সফোর্ডের ভ্যাকসিনটি প্রয়োগ করা হয়। ফলাফলে দেখা গেছে পরীক্ষার 56 দিন পর্যন্ত মানব দেহে শক্তিশালী অ্যান্টিবডি উৎপাদন ও টি সেল রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠেছে যা করোনার বিরুদ্ধে লড়াই করতে সক্ষম। অবশ্য গবেষকরা বলছেন গবেষণায় প্রাপ্ত তথ্য আশার সৃষ্টি করলেও তা পর্যাপ্ত সুরক্ষা দেবে কিনা সে ব্যাপারে এখনই বলা যাবে না। পুরোপুরি নিরাপদ ঘোষণা করার জন্য আরও অনেক পরীক্ষার দরকার রয়েছে বলে মনে করছেন গবেষকরা। যুক্তরাজ্য এরই মধ্যে ভ্যাকসিনটির 10 কোটি ডোজ তৈরির আগাম নির্দেশ দিয়েছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ওষুধ উৎপাদনকারী অ্যাস্ট্রোজেনেকার পরীক্ষামূলক ভ্যাকসিন প্রথম ভ্যাকসিন হিসেবে চূড়ান্ত ধাপের ট্রায়ালে পৌঁছেছে। যুক্তরাজ্যের আরও 10,000 মানুষের দেহে তা প্রয়োগ করবে অক্সফোর্ড। এছাড়া যুক্তরাষ্ট্রে 30,000, দক্ষিণ আফ্রিকার 2,000 ও ব্রাজিলে 5,000 স্বেচ্ছাসেবীকে ভ্যাকসিনটি দেওয়া হবে। চূড়ান্ত ধাপের পরীক্ষা সফল হলে চলতি বছরের শেষ নাগাদ এটি পাওয়া যেতে পারে। স্বাস্থ্য খাতে বিভিন্ন অনিয়ম হওয়ার মানুষের আস্থা কমেছে বলছেন স্বাস্থ্য বিষয়ক কারিগরি কমিটির সদস্যরা। দায় স্বীকার করে স্বাস্থ্য সচিব জানান অনিয়ম অনুসন্ধান ও স্বচ্ছতা নিশ্চিতে গঠন করা হবে টাস্ক ফোর্স। স্বাস্থ্য খাতে কেনাকাটায় গত 1 মাসে 100 কোটি টাকা সাশ্রয় করা হয়েছে বলেও জানান তিনি। দেশের করোনা পরিস্থিতি ও স্বাস্থ্যখাতের সার্বিক বিষয় নিয়ে সচিবালয়ে বৈঠক করেন স্বাস্থ্য সচিব। অনলাইনে বৈঠকে যোগদান পরামর্শক কমিটি ও স্বাস্থ্যখাতের বিভিন্ন দপ্তরের প্রধানরা। বৈঠকে কেনাকাটা ও স্বাস্থ্যখাতের বিভিন্ন অনিয়ম প্রসঙ্গে স্বাস্থ্য সচিব বলেন অবস্থার পরিবর্তন হয়েছে। স্বাস্থ্য প্রশাসনের সমস্ত লেভেল আসলে বিরাট ইমেজ সংকটে আছে এবং স্বাস্থ্য প্রশাসনের বিভিন্ন লেভেল থেকে যা কথা বলা হয় মানুষ আসলে কেউ সেটা বিশ্বাস করে না। টাস্ক ফোর্স গঠন করতে চাচ্ছি, যে টাস্ক ফোর্সের মাধ্যমে আমরা এই জায়গাগুলোকে টাস্ক ফোর্সের মাধ্যমে আমরা কিছু করতে পারি কিনা। যে 124 কোটি টাকা গভর্নমেন্টের সাশ্রয় হয়েছে শুধু নতুন ডাইরেক্টর আসার কেনাকাটার মাধ্যমে, আপনারা যদি বলেন তার হিসাব নিকাশ পর্যন্ত আমি দিতে পারবো। তো আমি বলবো যে আমরা অনেকটা স্বচ্ছতার মধ্যে আনার চেষ্টা করেছি। আমরা নিয়ম নীতি যেগুলো গভর্নমেন্টের প্রসিজিওর আছে PPR ফলো করা, সমস্ত কিছু ফলো করে এই কাজটা করার চেষ্টা করা হয়েছে। এ সময় জানানো হয় দেশের বেশিরভাগ হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের জন্য বেড খালি রয়েছে। হঠাৎ করে টেস্ট কমে যাওয়ার কারণ খতিয়ে দেখতে বলেন স্বাস্থ্য সচিব। এছাড়া কিভাবে একই সঙ্গে কোভিড ও নন কোভিড রোগীদের সেবা নিশ্চিত করা যায় সে বিষয়টি উঠে আসে আলোচনায়। ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইজরি কমিটি এবং ল্যাব কমিটি তারা হলো যে যে অ্যাডভাইসগুলো দিয়েছে সেগুলোকে একসাথে করে আমরা একটা নীতিমালার খসড়া মন্ত্রণালয়ে জমা দিই এবং সেখানে ইন্টিগ্রেটেড টেস্ট হয়ে যায়, তাহলে পরীক্ষা অনেক কিছু আমাদের কিটের কোনো সংকট নেই। আমাদের কাছে 3 লক্ষ কিট আছে মজুদ, আরও আমরা আমদানির পাইপলাইনে আছে অনেকগুলো যে আমরা বিদেশ থেকে আমদানি করতে পারছি। কিটের সংকট নেই। আমাদের 72 থেকে 75টা ল্যাব এখন চালু আছে বাংলাদেশে। তো আপনি যদি বলেন তাহলে আমরা বলি কেন মানুষ আগ্রহ করে টেস্ট করাতে যাচ্ছে না। করোনা নিয়ন্ত্রণে বাংলাদেশ যেন সঠিক সময়ে ভ্যাকসিন পেতে পারে সে ব্যাপারে সরকারকে ভূমিকা রাখার তাগিদ দেন বিশেষজ্ঞরা। স্বাস্থ্য সচিব জানান আশা করা যায় আবিষ্কার হওয়ার দ্রুত সময়ের মধ্যে ভ্যাকসিন পাবে বাংলাদেশ। আমরা চেষ্টা করছি যে ভ্যাকসিন যখনই আসবে বাংলাদেশ ডিপ্রাইভড হবে না। আমাদের পার ক্যাপিটা ইনকাম 2,000-এর মতো, আমরা কিন্তু এই ক্রাইটেরিয়ার মধ্যেও পড়ি এবং আমরা এর মেম্বারও হয়েছি, এটাও আমাদের একটা আশার, আমরা ফ্রি পাব। স্বাস্থ্যখাতের সব বিষয়কে সমন্বয় করে একটি গাইডলাইন প্রণয়নের বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয় বৈঠকে। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা।
করোনা টেস্ট নিয়ে প্রতারণার মামলায় দ্রুত সাবরিনা আরিফ দম্পতির বিরুদ্ধে চার্জশিট দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। এদিকে ডক্টর সাবরিনাকে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছে আদালত। এছাড়া জেকেজির আরেক কর্মকর্তা হুমায়ুন কবিরকে তিন দিনের রিমান্ডে দিয়েছে আদালত। করোনা টেস্টের ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগে গেল 23 জন গ্রেপ্তার হন সাবরিনার স্বামী আরিফুল হক চৌধুরী। এরপরেই আলোচনায় আসে ডাক্তার সাবরিনার নাম। ক্ষমতার দাপট আর তদবির করেও নিজেকে রক্ষা করতে পারেননি ডাক্তার সাবরিনা। প্রতারণার মামলায় গ্রেফতার করে তাকে নেওয়া হয় রিমান্ডে। দুই দফা রিমান্ড শেষে সোমবার আবারও আদালতে হাজির করা হয় ডাক্তার সাবরিনাকে। শুনানি শেষে মহানগর হাকিম জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালত তারপরেও এই বিষয়টা কোনো কিছুই কনসিডার করলেন না, আমলে নিলেন না, উনি জামিনটা নামঞ্জুর করেছেন। গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, মুখোমুখি জিজ্ঞাসাবাদে জালিয়াতির কথা অকপটে স্বীকার করেন সাবরিনা ও তার স্বামী আরিফ। আসামি হুমায়ুন কবির হিমুকে 7 দিনের মধ্যে 3 দিন জিজ্ঞাসাবাদের জন্য জেল কেন্দ্রে জিজ্ঞাসাবাদের জন্য আদেশ দিয়েছেন। সাবরিনার পক্ষে আজকে আসামি পক্ষ থেকে জামিনের প্রার্থনা করা হয়েছিল। রাষ্ট্রপক্ষের বক্তব্য শুনে আদালত সন্তোষজনক মনে হয় এই আসামির জামিনের প্রার্থনা নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের জন্য নির্দেশ দিয়েছেন। এর আগে জেকেজির চেয়ারম্যান ডাক্তার সাবরিনা আরিফ দম্পতি নিয়ে কথা বলেন ডিএমপির গণমাধ্যম শাখার উপপুলিশ কমিশনার ওয়ালিদ হোসেন। জানান, সাবরিনার কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, তার স্বামীর সঙ্গেও বিভিন্ন সময়ে মুখোমুখি করা হয়েছে। যতটুকু তথ্য প্রমাণ পেয়েছি তার বিরুদ্ধে যে চার্জশিট আমরা দিব আশা করি সেটা তাতে তার পর্যাপ্ত সাজার ব্যবস্থা হবে। এই জেকেজির মাধ্যমে যে অনিয়মের ঘটনাটি ঘটেছে এটার দায় তিনি কোনোভাবে এড়াতে পারেন না। সাবরিনা এবং আরিফকে মুখোমুখি করা হয়েছে, তাদের পারস্পরিক স্বার্থে এই অনিয়মগুলো সংগঠিত করেছে। শাহেদ, সাবরিনা, আরিফকে গ্রেফতার করা হলেও তাদের সহায়তাকারীদের ব্যাপারে এখনো কোনো পদক্ষেপ দৃশ্যমান হয়নি। এসএম ফয়েজ, বাংলাভিশন, ঢাকা। রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহিদের জাতীয় পরিচয়পত্র স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ আলমগীর। নিজের নাম সংশোধন করে শাহেদ করিম থেকে মোহাম্মদ শাহেদ করায় তার এনআইডি স্থগিত করা হয়। সোমবার বিকেলে 66তম কমিশন বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সচিব জানান, শাহেদের নাম পরিবর্তন জালিয়াতির সাথে ইসির কারা জড়িত খুঁজে বের করতে তদন্ত চলছে। দেশে করোনায় আরও 50 জনের মৃত্যু হয়েছে, মৃত্যুর হার 1.29। এই নিয়ে কোভিড-19 প্রাণ হারালেন 2,668 জন, আরও 2,928 জনের করোনা শনাক্ত হয়েছে। এই নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়াল 2,07,453 জনে। শনাক্তের হার 21.91। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানানো হয়। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 50 জন, এ পর্যন্ত 2,668 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.29%। 24 ঘন্টায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষ 35 জন এবং নারী 15 জন। 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 2,928 জন এবং এ পর্যন্ত শনাক্ত 2,07,453 জন। বন্যা মোকাবেলায় সবাইকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বন্যায় যাতে মানুষের ক্ষয়ক্ষতি বেশি না হয় এবং দুর্গতরা যেন ত্রাণ না পায় সেদিকে নজর রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশও দেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এসব নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশ নেন। সচিবালয় প্রান্তে মন্ত্রিসভার সদস্যরা ছাড়াও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় কোম্পানি আইন 2020-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেয় মন্ত্রিসভা। এটি কোম্পানি আইনের দ্বিতীয় সংশোধনী, যাতে এক ব্যক্তির অধীনে কোম্পানি পরিচালনার ক্ষমতা যোগ করা হয়েছে। এছাড়া ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ আইন 2020-এর খসড়াও অনুমোদন দেওয়া হয়। নতুন আইন অনুযায়ী ট্রাভেল এজেন্সি ভিসার কাজ করতে পারবে না, আইন লঙ্ঘন করলে 6 মাসের কারাদণ্ড ও 5,00,000 টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে নতুন আইনে। এছাড়া প্রতি বছর 4 জুন জাতীয় চা দিবস পালনের ঘোষণারও অনুমোদন দেওয়া হয় মন্ত্রিসভার বৈঠকে। মেইনলি বন্যা নিয়ে একটু আলোচনা হচ্ছে, বন্যাটা নিয়ে একটু যেন আমরা সবাই প্রস্তুত থাকি, মানুষের কোনো ক্ষতি না হয় এবং রিলিফের জন্য কোনো ঘাটতি না হয় এবং খাওয়া দাওয়াতে যাতে অসুবিধা না হয়, টয়লেট ফ্যাসিলিটিস, তারপরে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান প্লাস ওয়াটার পিউরিফাইং ট্যাবলেট এগুলোর জন্য অ্যাভেলেবল থাকে এবং মেডিসিন যেগুলো আছে, হেলথ, ফ্যামিলি প্ল্যানিং সবাইকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে তারা হেডকোয়ার্টারে থাকবে এবং তাদের এলাকার যারা ইউনিয়ন লেভেলে যারা কাজ করে তারা যেন সবসময় এই ফ্লাড সেন্টারগুলোতে অ্যাটেন্ড করে যেন।
গাজীপুরে ডোবায় ডুবে গিয়ে ভাই বোন সহ চার শিশুর মৃত্যু হয়েছে। জয়দেবপুর উপজেলার ভাওয়াল মির্জাপুর এলাকায় মর্মান্তিক এই ঘটনা ঘটে। সোমবার প্রবল বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হয় একটি স্পিনিং মিলের পাশের ডোবায়। সেখানে খেলতে গিয়ে তলিয়ে যায় চার শিশু। তারা হল 9 বছরের তানিয়া আক্তার ও তার ছোট ভাই, 6 বছরের ইব্রাহিম হোসেন, 7 বছরের ফরহাদ হোসেন এবং 8 বছরের মিষ্টি আক্তার। পুলিশ জানায় সোমবার বিকেলে নিখোঁজ হয় ওই শিশুরা, তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর এলাকায় তুরাগ নদীতে নিখোঁজ হয়েছে 3 বছরের এক শিশু। রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদের বিরুদ্ধে আগে ব্যবস্থা নিলে জাতি বড় বড় প্রতারণা থেকে রক্ষা পেত বলছেন অপরাধ বিশ্লেষকরা। আর আইনবিদরা বলছেন শাহেদের অপকর্মের দায় এড়াতে পারেন না তার সঙ্গে সম্পর্কিত রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা, তাই তার আশ্রয় প্রশ্রয়দাতাদেরও বিচারের আওতায় আনার তাগিদ আইনজীবী ও অপরাধ বিশ্লেষকদের। করোনা টেস্টের রিপোর্ট জালিয়াতির অভিযোগে 6 জুলাই রাজধানীর উত্তরায় রিজেন্ট হাসপাতালে অভিযান চালায় র্যাব। অভিযানের পরেই গা ঢাকা দেন হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ করিম। এরপর থেকে বের হয়ে আসতে থাকে তার প্রতারণার চাঞ্চল্যকর নানা খবর। 15 জুলাই ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরা সীমান্তে পাকড়াও হয় শাহেদ। করোনা টেস্টের রিপোর্ট জালিয়াতি, বালু পাথর সাপ্লাইয়ের নামে কোটি টাকার প্রতারণা, চাকরি বদলি সহ শত অভিযোগ শাহেদের বিরুদ্ধে আসতে থাকে র্যাবের কাছে। এর বাইরে দেশের বিভিন্ন থানায় মামলা হয়েছে অন্তত 7টি। বিদেশে লোক পাঠানোর জন্যও শাহেদ অনেকের কাছ থেকে টাকা নিয়েছে। যারা মূলত বিদেশ থেকে ফোন করছেন তাদের অভিযোগ আর্থিক প্রতারণার বিষয়ে। এত অভিযোগের পরও কেন এতদিন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি শাহেদের বিরুদ্ধে, এমন প্রশ্ন অনেকেরই। অপরাধ বিজ্ঞানের শিক্ষকের মতে আগেই ব্যবস্থা নেওয়া উচিত ছিল। তাদের বেড়ে ওঠার পেছনে, তাদের বিকাশের পেছনে রাষ্ট্রযন্ত্রেরই বিভিন্ন এজেন্সির হাত থাকে। সুতরাং যারা আসলে, আমি বলবো যে শাহেদের এই ধরনের কুকর্মের সাথে জড়িত, সেটা যদি স্বাস্থ্য মন্ত্রণালয়ে হয়, সেটা যদি স্বাস্থ্য অধিদপ্তরে হয়, তাদের আসলে অবশ্যই খুঁজে বের করা দরকার। বিশেষ কিছু লোককে হাত করে অবৈধ প্রভাবের জোরে এতদিন শাহেদ অবাধে কুকর্ম চালিয়ে গেছেন বলে মনে করেন এই আইনজীবী। আমি মনে করি এই বিষয়ে সংশ্লিষ্ট থানা কর্তৃপক্ষের চরম গাফিলতি রয়েছে এবং সেখানে যেই সমস্ত থানার অফিসাররা তাকে আশ্রয় প্রশ্রয় দিয়েছে, অভিযোগকারীদের অভিযোগ গ্রহণ না করে হয়রানি করেছে, এই বিষয়টা একটা জোরালো তদন্ত হওয়া প্রয়োজন। শাহেদের সঙ্গে তার আশ্রয়দাতাদেরও শাস্তি নিশ্চিতের পরামর্শ তাদের। শাহেদের সহ অপরাধী হিসাবে প্রত্যেকটি মামলায় তাদের থাকা উচিত। যখনই এই অন্তরালের অপরাধীরা সামনে আসবে তখন আরেকটা শাহেদ আমাদের দেশে তৈরি হতে পারবে না। যারা আসলে এখন বলছে যে শাহেদের সাথে তারা ছিল না, নেহায়েতই ছবি তোলা হয়েছে, শাহেদকে কেউ চিনত না, এই ধরনের আসলে দায় মুক্তির কোনো জায়গা এখন নেই। আইনের কোনো ফাঁক বা দুর্বলতা যেন শাহেদ বেরিয়ে যেতে না পারে সেদিকে নজর দিতে আইন প্রয়োগকারী সংস্থার প্রতি আহ্বান জানান তারা। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। মৌলভীবাজারের জুড়ি উপজেলার 3 বাংলাদেশিকে ভারতের ভেতরে পিটিয়ে হত্যা করা হয়েছে। দেশটির করিমগঞ্জ জেলার পাথারকান্দির ভুবরীঘাট চা বাগান এলাকায় ঘটনাটি ঘটে শনিবার মধ্যরাতে। এই বিষয়ে ভারতীয় একাধিক সংবাদ মাধ্যমে খবর প্রচার হয়েছে। জুড়ি থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, ভারতীয় গণমাধ্যমে সংবাদ প্রচারের পর পরিচয় জানতে নিহত তিনজনের ছবি সীমান্তবর্তী এলাকার গ্রামগুলোতে পাঠানো হয়েছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে। ভারতীয় পুলিশ বলছে সীমান্ত অতিক্রম করে গরু চুরি করতে গিয়ে গ্রামবাসীর গণপিটুনিতে মারা যায় 3 বাংলাদেশি। মৃতদেহগুলো উদ্ধার করে করিমগঞ্জ জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে। গত 1 জুন তারিখে একইভাবে পাথারকান্দি থানার বৈঠাখাল বাগানে গরু চুরির অভিযোগে গণপ্রহারে এক বাংলাদেশির মৃত্যু হয়। 3 জুন লাশটি ফেরত দেয় তারা। এবারে আন্তর্জাতিক সংবাদ। করোনা মহামারীতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা 6,13,000 ছাড়িয়ে গেছে। আক্রান্ত 1,48,50,000-এরও বেশি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 89 লাখের ওপরে। দৈনিক মৃত্যুর প্রবণতায় শীর্ষে থাকা ব্রাজিলে সোমবার মারা গেছে 718 জন। এতে দেশটিতে মোট মৃত্যু 80,200 পার হয়। মোট আক্রান্ত 21,21,000-এর ওপরে, আরও 301 জন মারা যাওয়ায় মেক্সিকোতে করোনায় মোট প্রাণহানি 39,400-এর বেশি। আক্রান্ত 3,44,000-এর ওপরে। সার্বিক মৃত্যুর তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে গেল একদিনে মারা গেছে কমপক্ষে 537 জন।
মোট মৃত্যু 1,44,000-এর কাছাকাছি, আক্রান্ত 39,61,000-এর ওপরে। ভারতে মৃত্যু হয়েছে 28,000-এর বেশি মানুষের, গেল একদিনে মারা গেছে অন্তত 596 জন। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। অক্সফোর্ডের ভ্যাকসিন করোনার বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরিতে সক্ষম, মানবদেহের জন্য নিরাপদ, পরীক্ষার ফল প্রকাশ করে জানিয়েছেন বিজ্ঞানীরা। অনিয়ম ও দুর্নীতির কারণে স্বাস্থ্যখাতে ইমেজ সংকট চলছে বলেছেন কারিগরি কমিটির সদস্যরা, দায় স্বীকার করে স্বচ্ছতা নিশ্চিতে টাস্কফোর্স গঠনের ঘোষণা সচিবের। করোনা পরীক্ষায় প্রতারণার দায় স্বীকার করেছেন ডক্টর সাবরিনা ও আরিফ, জানিয়েছে পুলিশ, শাহেদের 2 NID ব্লক। এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ 10টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠানে দেখতে লগ ইন করুন facebook.com/bangladeshvision এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshvisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ।